ভ্যাকসিন ওয়ারের ট্রেলার দেখতে গিয়ে না আমার মাথায় কতগুলো কোয়েশ্চেন এলো। ট্রেলারটা দেখা হয়ে যাওয়ার পরে প্রথম কোয়েশ্চেন, তো এই সিনেমাটা বিদেশে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে এবং অডিয়েন্সরা বলেছে মাস্টারপিস সিনেমা। আমাকে একটা কথা বলুন তো, বিদেশে যেই সমস্ত ইন্ডিয়ানরা থাকে তারা মোদিজিকে এত কেন পছন্দ করে? আর মোদিজিকে এত পছন্দ যখন করে তখন তারা বিদেশে থাকে কেন? এই দেশের যখন এত উন্নতি তখন এই দেশে এসে কেন থাকছে না? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ভ্যাকসিন ওয়ারের ট্রেলারে আমি দেখলাম রাইমা সেন আছে, ওকে, দেখে ভালো লাগলো, বাঙালি বাঙালি ফিলিংস। না, দ্য থিং ইজ যে বাঙালিরা মোস্টলি অ্যান্টি বিজেপি হয় এবং রাইমা সেনের দুটো একটা ডায়ালগ শুনে মনে হলো যে তিনি এই সিনেমাতে একটা অ্যান্টাইগনিস্ট মার্কা বা একটা খলনায়িকার চরিত্রে উনি অভিনয় করছেন। তো একজন বাঙালিকে খলনায়িকার চরিত্রে নেওয়া, ইট ইজ লাইক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী কি এক ঢিলে দুই পাখি মারছে, একদিকে বামপন্থী অ্যাঙ্গেল, বামপন্থীদেরকে একদম সহ্য করতে পারে না, আবার বাঙালিদের মধ্যে বামপন্থাও রয়েছে আবার অ্যান্টি বিজেপি মেন্টালিটিও রয়েছে। তাহলে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী কি এক ঢিলে দুই পাখি মারছে? এটা হচ্ছে কি আমার দ্বিতীয় কোয়েশ্চেন। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, এই ধরনের সিনেমাগুলো কোনো র্যাশনাল ডিরেক্টর বা কোনো নিউট্রাল ডিরেক্টর যে পলিটিক্যালি মোটিভেটেড নয়, রাইট উইংও নয় লেফট উইংও নয়, ঠিক আছে, এরকম লোক কেন বানাচ্ছে না? তাদের কাছে কি অ্যাক্সেস নেই বা পারমিশন নেই বা তাদের তারা কি ইয়ে পাবে না, ছাড়পত্র পাবে না এরকম সিনেমা তৈরি করার? চার নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী যখন সিনেমা বানায় ঠিক কতটা জল মেশান উনি, ওকে, মানে কতটা জল মেশান বলে আপনাদের মনে হয়? কারণ আমার প্রোফাইলে আজকে একজনের সাথে ঝগড়া হচ্ছিল কাশ্মীর ফাইলস নিয়ে। কাশ্মীর ফাইলস আমার খুব ভালো লেগেছে, কেরালা স্টুডিও আমার খুব ভালো লেগেছে। এইবার এইখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনটা হলো গিয়ে যে কাশ্মীর ফাইলস আর কেরালা স্টোরিতে কিছু মুসলিমদের বিরুদ্ধে তাদের অন্যায় অত্যাচারের কাহিনী তো তুলে ধরা হয়েছে দুখানা ফিল্মেই, এবার সেই জন্য তো প্রচুর লোকজন দেখতে গেছে, ঠিক আছে, মুসলিমরা হিন্দুদের কী ক্ষতি করে দিল তাই দেখতে গেছে। এই সিনেমা তো ভ্যাকসিন তৈরি নিয়ে, এদিকে অনেকে বলছে এটা নাকি প্রোপাগান্ডা ফিল্ম। এই সিনেমাতে তাহলে প্রোপাগান্ডা কোথায়? আর এই সিনেমাটা কি কাশ্মীর ফাইলসের পাবলিকরা কি দেখতে যাবে যারা লাইক হল থেকে বেরিয়ে মুসলিমরা নিপজ্জক বলে চিল্লিয়েছিল, তারা কি এই ভ্যাকসিন কী করে তৈরি হচ্ছে এরকম একটা সায়েন্টিফিক বিষয় নিয়ে ফিল্ম দেখতে যাবে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর পরের কোয়েশ্চেন হচ্ছে আরও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে বলছে যে এটা নাকি প্রথম বায়োসায়েন্সের ওপরে ফিল্ম। আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ভাইরাস বলে একটা ফিল্ম বেরিয়েছিল কিছু বছর আগে, ওটা তাহলে কী ছিল? পানু না, মানে ওটা তো বায়োসায়েন্সের জিনিসপত্র দেখানো হয়েছে, পানু ছিল ওটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পলিটিক্যাল আইডিওলজিস কথাবার্তা কনভারসেশন এই সমস্ত কিছু অনেক দেখাতে পারে, অ্যান্ড হি ইজ নো ক্রিস্টোফার নোলানের মতো লেভেলে তো উনি তো নন, মানে ধারে কাছে, মানে এক সেন্টেন্সে দুজনের নামই উচ্চারণ করা উচিত নয়। এবার কোয়েশ্চেন হলো গিয়ে যে অ্যাকচুয়ালি এই সিনেমাতে কি কেমিস্ট্রির অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দেখানো হবে, লাইক ভ্যাকসিনটার কেমিক্যাল কম্পাউন্ড কী ব্যাপার স্যাপার, নাকি পলিটিক্যাল চ্যালেঞ্জ, ওই দেশ অপমান করছে আমাদেরকে, ডাউট করছে আমরা করতে পারবো কি না, ওই সব জিনিসপত্র দেখানো হবে, কী দেখানো হতে পারে বলে আপনাদের মনে হয়? ট্রেলারের রিভিউ তো সবসময় আমরা দিই, আপনি বলুন না দেখে কী আছে, আমি আপনি কে, কী রিভিউয়ার, আপনিও কনজিউমার আমিও কনজিউমার, বলুন না কী মনে হয়, এসব প্রশ্নের কি উত্তর থাকবে খোলসা করে? আমি জানতাম যে নানা পাটেকার কৃষকদেরকে ভালোবাসে, নানা পাটেকার যদি কৃষকদেরকে ভালোবাসে তাহলে তার মধ্যে একটা অ্যান্টি বিজেপি ব্যাপার স্যাপার কিন্তু থাকা উচিত ছিল, যেরকম জওয়ান সিনেমাতে রয়েছে। নানা পাটেকার এই সিনেমা, অবশ্য নানা পাটেকার বোধ হয় তাশকেন্ট ফাইলসও বোধহয় ছিল, ঠিক আছে, কে জানে কে কখন কোথায় থাকে, কার কখন কী পলিটিক্যাল আইডিওলজিস চলে আসে কে কোথায় জানে। এবার দেখুন, আমি তো এই সিনেমাটা প্রথম দিনই দেখতে যাব সম্ভব হলে, না হলে পরে, আমার তো শুক্রবার দিন অফিস থাকে, শনিবার দিন হয়তো দেখতে যাবো। নাহলে থিং ইজ গিয়ে যে এই সিনেমাতে কান্তারার নায়িকা রয়েছে, ঠিক আছে, কান্তারার নায়িকাটার নাম আমার মনে নেই, সে আছে এই সিনেমাতে এবং তার একটা বেশ হার্ড হিটিং সিন আছে, উই আর অল গোনা ডাই, এরকম টাইপের একটা কিছু। তো
এই সিনেমাতে আমরা কি আউটব্রেকটা দেখতে পাবো? এই এই সমস্ত কোয়েশ্চেন আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর সিনেমাটোগ্রাফি এসব বোরিং জিনিস নিয়ে আমি আর কথাবার্তা বলি না, এবং মোস্টলি আমার দেখে মনে হলো এটা একটা ডায়ালগ ড্রিভেন ফিল্ম হয়তো হবে। আমরা কাজের কাজ কতদূর দেখতে পাবো আই ডোন্ট নো। এবার বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর সিগনেচার জিনিস হচ্ছে কি যে ভায়োলেন্স দেখানো, ফিয়ার মঙ্গারিং, হেট মঙ্গারিং, ঠিক আছে। এখানে উনি কী নিয়ে ভায়োলেন্স দেখাবেন? লোকজন মরছে, দেখাতে পারলে পরে হার্ট হিটিং হবে, বাট উনি দেখাতে পারবেন কি? লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, এটা তো দেখে মনে হলো যে ইন্ডিয়াকে সত্যিই যে ছোট করা হয়েছিল, এবং টু বি ভেরি অনেস্ট, এই প্যান্ডেমিক যে এখন এন্ডেমিকে পরিণত হয়েছে সেটার কারণ কিন্তু ইন্ডিয়া। লিখিতভাবে হোক অলিখিতভাবে হোক, অন্যান্য দেশ, বড় বড় দেশ, তারা আমাদেরকে ধমকি দিয়ে আমাদের থেকে ভ্যাকসিন নিয়ে গেছে, যে আমরা ভ্যাকসিন না দিলে নাকি হ্যান কার দেঙ্গে, ত্যান কার দেঙ্গে। থিং ইজ যে এই সিনেমাটাতে দেখে কি আমরা জানতে পারবো যে সত্যি আমরা কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছি, বা আসলেই আমাদের ভারত মহান, মেরা ভারত মহান? আমার তো মনে হয় পারবো, আপনার কি মনে হয়? আই ওয়ান্ট টু নো। এনিওয়ে, দিস ফিল্ম ইজ কামিং ফ্রম আ এজেন্ডাধারী পরিচালক উইথ সাম প্রোপাগান্ডা ইন্টেনশন প্রবাবলি। কি মনে হয় তোমাদের? কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাও। টাটা।